আপনাদেরকে লাইভটি দেখানোর চেষ্টা করবো। আপনার সঙ্গে থাকুন এখানে তরুণ উদ্যোগে। আজকে যে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন, এখানে আমার সেলাই প্রশিক্ষণ মেশিন আছে, যারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে তাদেরকে এখানে হাত তুলে দেবেন। এখানে সম্মানিত অতিথিবৃন্দ আছে। আমরা প্রথমে কথা বলবো, জানবো যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার জনাব বজলুল সৈয়দের কাছ থেকে জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তরু সায়া মহিলা সংস্থা আয়োজিত আজকের এই মানবিক অনুষ্ঠানের আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয়, আমাদের অতি আপনজন, আমাদের বোন, যাদের পরিবারের কষ্টার্জিত অর্থ দিয়ে দুই হাজার থেকে এইসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের এই সিলেটের বিভিন্ন অঞ্চলের আমাদের সমাজের অসহায় পিছিয়ে পড়া আমাদের, বিশেষ করে আমাদের মা বোনদেরকে তিনি একটি স্বপ্ন নিয়ে তাদেরকে আলোর পথ দেখাচ্ছেন। এবং বিশেষ করে সুদূর যুক্তরাজ্য থেকেও তার শিকড়ের টানে মাতি এত আরাম আয়েসের জীবন, বিলাসবহুল জীবন বুক না করে আপনাদের কল্যাণে যিনি এই উদ্যোগ নিয়েছেন, আমাদের পাশেই দাঁড়ানো আপনাদের প্রিয় জনাব শেখ রোশন আরা নিপা ম্যাডাম, এখানে উপস্থিত আমাদের আরেকজন আমাদের শ্রদ্ধেয় মেহমান, আমাদের এই সিলেট উইমেন্স মেডিকেল কলেজের মাননীয় পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার জি এম মনিরুল ইসলাম, এখানে উপস্থিত হয়েছেন আমাদের আরেক শ্রদ্ধেয় বড় ভাই আমাদের একই তানায় বাড়ি, যিনি দীর্ঘদিন এই সিলেটের ব্যবসা জগৎকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টাও করেছেন এবং সফলও হয়েছেন। সিলেট চেম্বার্স অফ কমার্সের প্রশাসকের দায়িত্ব যিনি দীর্ঘদিন পালন করেছেন জনাব ফারুক মাহমুদ চৌধুরী, উপস্থিত আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে একটা কথা বলতে চাই যে মানুষের জন্ম এবং মৃত্যুর মধ্যবর্তী যে সময় রয়েছে, এই সকল সময়ের সমষ্টি হচ্ছে মানুষের জীবন। এই সময়ে কেউ আসে, আবার কেউ জীবনের মোহ ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যায়। যে আসা যাওয়াতে তাদেরকেই মানুষ অমর করে রাখে, যার তার কষ্ট ত্যাগ পরিশ্রম তার কষ্টার্জিত অর্থ দিয়ে মানুষের কল্যাণে যার জীবন ব্যয় করে, যারা কাজ করে, তারাই তার কাজের মধ্যে কিন্তু অমর হয়ে থাকে। সেই সব যে সুকর্ম কাজগুলা, তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে আমি মনে করি যে আমাদের চোখের সামনে দৃশ্যমান সমাজের অসহায় পিছিয়ে পড়া আমাদের মা বোন যারা, বিশেষ করে আমাদের সম্মানিত মহিলা যারা, তারা বিভিন্নভাবে কিন্তু সমাজে অসহায় থাকে এবং খুবই কম মানুষ তাদের কিন্তু খবর নেয়। সেই বিবেচনায় আমাদের জনাব শেখ রোশন আরা নিপা ম্যাডাম, তিনি আপনারা চিন্তা করে দেখেন লন্ডন থেকে কেউ কি আসে এই রকমের গরমের মধ্যে মাসের পর মাস বাড়িতে থেকে খুঁজে খুঁজে কোন মহিলার কাজ নাই, কোন মহিলাকে কিভাবে করা যায়, কোন স্টুডেন্টকে কিভাবে করা যায়, তাকে পড়ালেখা করানো যায়, কিভাবে এই কর্মসংস্থান দেওয়া যায়, কি প্রশিক্ষণ দেওয়া যায়, সেই ধরনের মানে কর্ম কিন্তু আমাদের সমাজে চলতেছে ঠিকই, কিন্তু ওইগুলা ফলপ্রসূ হয় না। কিন্তু আজকের এইটা আমি মনে করি ব্যতিক্রম। তিনি যে তার স্বপ্ন দেখেছিলেন যে আমাকে করতে হবে, যে আমার বাবা মানুষকে সেবা দিয়ে গেছেন, উনি চেয়ারম্যান ছিলেন, ওনার বাবা শেখ মনিরুদ্দিন সাহেব চেয়ারম্যান ছিলেন, ওনার বাবা করে গেছে, সেই আদর্শ থেকে উনি মনে করেছেন যে আমি একজন মানুষ হিসাবে আমাকে করতে হবে। সেই যে তার স্বপ্ন, সেই স্বপ্ন আমি মনে করি বাস্তবায়ন আজকে বাস্তবায়ন হয়েছে। এখানে তিনি প্রতি বৎসর সমাজের পিছিয়ে মহিলাদেরকে ডেকে এনে এই যে প্রশিক্ষণ দেন, প্রশিক্ষণ দিয়ে এই প্রযুক্তির যুগে যত ধরনের সমর্থন দেওয়ার দরকার একজন মহিলাকে স্বাবলম্বী বা তাকে কর্মমুখী করার জন্য, সেই সব প্রযুক্তি দিয়ে তাদেরকে যে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, আমি মনে করি এর চেয়ে আর বড় সোয়াবের কাজ হতে পারে না। শুধু তাই নয়, তিনি এখানে প্রতিবন্ধী যারা তাদেরকে কিন্তু প্রতিবন্ধী বাতাও আমার মনে হয় দেন, এবং বিশেষ করে আমাদের গর্ভবতী মহিলা যারা যখন তারা কাজ করতে পারে না তখন তাদের টাকার প্রয়োজন হয়, তখন তো কাজ করতে পারবে না, ঠিক সেই সময় তিনি কিন্তু ওই ধরনের একটা বাতারও ব্যবস্থা করেন, বাতাও দেন। এই যে মনে গুণার মধ্যে যে মানবিক গুণে এবং এলাকার এই দেশপ্রেম, দেশের দেশপ্রেম, এই ধরনের মানুষ কিন্তু খুবই বিরল। আমি জনাব শেখ রোশন আরা নিপাকে আমি ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি ওনার এই কর্ম কিন্তু বৃথা যাবে না, কারণ এখানে যেভাবে আমাদের মা বোনরা যেভাবে রেসপেক্ট করতেছে আপনার, নিশ্চয় আপনার কাছ থেকে তারা কিন্তু সেই ধরনের ফলাফল পেয়ে তাদের পরিবার থেকে আপনি অভাব এবং দারিদ্রতা দূরীকরণে যে ভূমিকা রেখে যাচ্ছেন এবং রাখতেছেন এবং রাখবেন, সেটা কিন্তু আমি মনে করি এটা কিন্তু সবচেয়ে বড় ইবাদত এবং এটা একটা সওয়াবের কাজ। আপনি আমাদের এই সিলেট অঞ্চল শুধু না, যেখানে যে কাজ করতেছেন সেটার মধ্যে আপনি আমাদের
মানে অমর হয়ে থাক, সারা জীবন অমর হয়ে থাকবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, একটু পরেই এখানে কিছু খাদ্য সামগ্রী বিতরণ এবং যারা প্রশিক্ষণ নিয়ে যারা সার্টিফিকেট পেয়েছেন তাদেরকে হয়তো আজকে সেলাই মেশিন বিতরণ করা হবে। আপনারা এটা আপনারা মনে প্রাণে উনি যে কষ্ট করতেন সেই কষ্টকে আপনারা মনে প্রাণে ধারণ করে ওনার মুখকে উজ্জ্বল করে আপনারাই আপনাদের কর্ম দিয়ে প্রমাণ করবেন যে ওনার মাধ্যমে ওনার নেতৃত্বে আজকে আমরা বিরাট স্বাবলম্বী হয়ে মানে অন্যরাও যাতে আপনাকে ফলো করে কেউ যাতে বেকার না হয়। তা আমরা মনে করি যে ওনার মতো যদি আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে এই ধরনের কর্ম উদ্যোগী এই ধরনের কর্মসংস্থান দেওয়ার সুযোগ তৈরি করার জন্য এই ধরনের মানুষের আমাদের সমাজে এখন খুবই প্রয়োজন। আমরা আশা করি তাকে অনুসরণ করে আমাদের সমাজ এগিয়ে যাবে এবং তার মতো আরও অনেক উদ্যোক্তা আবিষ্কারক উদ্গাতা যারা এই ধরনের কর্মকাণ্ড মানুষকে অসহায় মানুষকে সহায় দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে তার পরিবারের পাশে দাঁড়াবে সেই ধরনের মানুষের আমাদের সমাজে এখন খুবই প্রয়োজন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জনাব শেখ রওশন আরা আনিফাকে আমরা ধন্যবাদ জানাই তার এই মানবিক কর্মকাণ্ডের জন্য। আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, সমাজকে আপনারা এইভাবেই সামনের দিকে এগিয়ে নেন। আসসালামু আলাইকুম। জানলাম না এই স্বপ্ন বাস্তবায়নে যে ওনারা জানিয়েছেন বা ওনাদের আজকে যে পরিদর্শনের মাধ্যমে এই সংগঠন যাতে এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে ওনারা জানিয়েছেন এবং বলেছেন এখন ত্রাণ সামগ্রী বিতরণ হবে। ইন্টারভিউ আমরা এখন দেখতে পারছি যে এই এলাকার একজন স্থানীয় মানুষ উপস্থিত আছেন, তিনি সমাজসেবা শোষণ কাজ করছেন। ফজলু ভাই কাছ থেকে আমরা জানবো ছবি তো ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ রওশন আরা আনিফা আর সহ অতিথিবৃন্দ যারা উপস্থিত আছেন তাদের কাছ থেকে অসহায়রা যারা তাদের কাছে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন। ঘুরে এলো দর্শক আমরা এখন কথা বলবো যায় এই অনুষ্ঠানে যা অতিথিবৃন্দ আছেন এখানে উপস্থিত আছেন উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাহেব মনিরুল ইসলাম, বা একটু জানান যদি শিক্ষাক্ষেত্রে যে সিলেটের ব্যাপারটি। হ্যাঁ, তরুছোয়া মহিলা সংস্থার উদ্যোগে আজকে
বেশ কিছু কর্মকাণ্ড দেখলাম, তাদের যে মেয়েদের স্বাবলম্বী করার জন্য যে প্রয়াস সেটা আমাদেরকে উনি ঘুরে দেখালেন। শেখ রওশনারা নিপা উনি লন্ডন থেকে এসেছেন, এসে এই কাজ করছেন, সামাজিক আন্দোলন করছেন উনি। তো আবার এখন কিছু ত্রাণ বিতরণ করছেন, এরপরে সেলাই মেশিন আছে এগুলো বিতরণ করবেন উনি। আগেও আমি আমার অফিসে উনি গিয়েছিলেন, উনি সার্বক্ষণিকভাবে এইগুলো নিয়েই ব্যস্ত থাকেন, এটা খুবই একটা ভালো দিক। একজন মহিলা হওয়ার পরও যে উনি এই সামাজিক পরিবর্তনের জন্য মানুষের জন্য যে কাজ করছেন সত্যি প্রশংসা রাখে, এটা প্রশংসা দাবি রাখে। ওনার এই কর্মকাণ্ডকে আমি, এটা খুব একটা ভালো কাজ উনি করছেন কোনো সন্দেহ নাই, এবং এটা আরও উত্তর উত্তর বৃদ্ধি হোক। এখানে যারা প্রশিক্ষণ নেবে তারা যেন সমাজে অবদান রাখতে পারে এই প্রত্যাশা করি। আর ওনার এই সংগঠন অনেক দিন বয়স হয়েছে 22 বছর, এটা আরও বড় হোক, উত্তরোত্তর এটার পরিধি আরও বিস্তৃত হোক, মানুষ এটার থেকে সেবা পাক, সেই প্রত্যাশা করি। ধন্যবাদ। ধন্যবাদ জানাবো আপনাকে। হ্যাঁ, আমরা এখন জানবো এখানে একজন শিক্ষাবিদ উপস্থিত আছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাহেব, একটু যদি জানান। ধন্যবাদ আপনাকে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী বিষয়ের নাম হচ্ছে শিক্ষা। শিক্ষা যেমন দেশ পরিবর্তন করতে পারে, নিজেকে পরিবর্তন করতে পারে, তার পরিবারকে পরিবর্তন করতে পারে, এই অবস্থায় আমি মনে করি যে শিক্ষা হচ্ছে সবচেয়ে বিশ্বের এখন ক্ষমতাশালী বিষয়। বিশেষ করে আমরা যদি এই যে ফেসবুকের আবিষ্কারক মার্ক জুকারবার্গ, মাইক্রোসফটের আবিষ্কারক, তারপরে বিভিন্নভাবে যারা শীর্ষস্থানীয় যারা বড় বড় ব্যক্তি যারা, তাদের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, ইতিহাস যদি আমরা পড়ি, দেখা যায় যে তারা অনুকষ্ট ত্যাগের মাধ্যমে তারা পড়ালেখা করে এই পর্যায়ে গেছেন। সুতরাং বর্তমান সময়ে মনে করি শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা যেভাবে নিজেকে পরিবর্তন করে, সমাজকে পরিবর্তন করে, পরিবার থেকে অভাব দারিদ্রতা দূর করতে পারে, না বিশ্বকে পরিবর্তন করতে পারে, সেই বিষয়ে আমি মনে করি এই যে তরুসায় মহিলা সংস্থা, এই সংস্থায় যদি এই শিক্ষার কার্যক্রমটা অন্তর্ভুক্ত করে আমাদের নতুন প্রজন্মদেরকে তাদের বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করা যায়, তাহলে আমি মনে করি এই সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে, এবং এই সংগঠনটা একটি মানবিক কার্যক্রম শুধু না, শিক্ষাক্ষেত্রে কিন্তু তারা একটা অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে সমাজ যেমন পরিবর্তন করতে পারবে, ঠিক তদ্রূপ অন্য ক্ষেত্রে মোটামুটি একটা কার্যকরী আমি মনে করি একটা ভূমিকা রাখা খুবই প্রয়োজন আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমরা রেজিস্ট্রার সাহেবের কাছ থেকে জানলাম শিক্ষাক্ষেত্রে উনি, আসলে শিক্ষাক্ষেত্রে ওনার আমরা সর্বক্ষেত্রে দেখতে পেলাম যে উনি যে সিলেটকে কীভাবে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নেওয়া যায়, ওনার সবসময় এই মানুষের পাশে থাকেন কাজ করার জন্য। আমরা এখন শেষ প্রায় চলে যাচ্ছেন আপনি। ধন্যবাদ জি, থ্যাংক ইউ। আমরা একটু জানতে চাইলাম যে শিক্ষাক্ষেত্রে যে যদি জানো যে শেষ পর্যায়ে আমরা আপনাদের কাছে জানবো যে শিক্ষাক্ষেত্রে যে যদি কীভাবে এগিয়ে নেওয়া যায় তাদেরকে। শিক্ষা না শিক্ষা বাধ্যকতা যেটা খুঁজে তাও ঠিক আছে থাকুক জি। পাশাপাশি উনি মানবতার স্বার্থে, মানবতা রক্ষায় যে কাজগুলো করে যাচ্ছেন তার মধ্যে শিক্ষা অন্যতম, এবং এই শিক্ষায় যদি উনি আরও বেশি একটু অগ্রসর হন। এখানে তো দেখলাম প্রতিবন্ধীদেরকেও সহযোগিতা করছেন, এই প্রতিবন্ধীদেরকেও যদি কোনো কাজ শেখানো হয় তাহলে আমার মনে হয় এটা খুবই ভালো হবে, এবং এটা কোনো উপদেশ কোনো জ্ঞান ওনাকে দেওয়ার মতো দুঃসাহস আমি দেখাবো না। যে নারী 42টা প্রতিষ্ঠান সমানতালে চালিয়ে যাচ্ছেন আজকে 22 বছর, এটা তো উনি পরিকল্পনাবিদ হিসাবে কাজ করে দেবেন সেই আশাই আর কি। থ্যাংকস মেনি থ্যাংকস আপনাকে। আসলে আপনার কাছে আমরা জানলাম যে তরুণ সংগঠনের যে আসলে এই যে আত্মনির্ভরশীলতার পাশাপাশি যে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য যে অতিথিবৃন্দর কাছ থেকে আমরা জানলাম। দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। দর্শক আমরা এখানে কথা বলবো একজন সমাজসেবী আছেন বজলুভাই, একটু জানান আজকে যে কার্যক্রম ব্যাপারে। তরুসায়া মহিলা সংস্থা আয়োজিত আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান, এই তরুসায়া মহিলাদেরকে গরিব দুঃখী মানুষদেরকে বিতরণ করা হচ্ছে, এটা অনেক গর্বের, অনেক সুন্দর। যারা মেহনতি মানুষ তারা এইগুলা পেয়ে যাচ্ছে, ওদের আর্থিক সাহায্য হবে, এটা বলেই আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জানিয়েছেন যে এই যে একটি মহৎ কার্যক্রম, তরুণ
প্রতিটি ক্ষেত্রে আপনারা আসলে মহৎ উদ্যোগ মানুষকে মানবিক কাজে যে সবসময় পাশে থাকেন। দর্শক, আমরা এখন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এখন সেলাই মেশিন কেমন হবে। সেলাই মেশিন বেতন করা হবে, দর্শক আমাদের সঙ্গে থাকুন। তারা ক্যামেরা ফটো তোমরা একটু ছবি তুলো। আমরা দেখতে পাচ্ছি এখানে সেলাই মেশিন তুলে দেওয়া হচ্ছে, এই সংস্থা যে প্রশিক্ষণ নিয়েছে সেলাই মেশিন সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদেরকে সেলাই মেশিন এবং সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। পারবিন আক্তার আইসে। Thank you.
আচ্ছা দর্শক, আমরা এখন শেষ পর্যায়ে চলে যাচ্ছি। আমরা এখন কোথাও জানবো যে তরুণ মহিলা সংস্থার যে যিনি প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকালে থেকে শুরু করেছিলেন প্রায় দুই যুগের অধিক সম্মানিত চেয়ারম্যান শেখ রওশন আরা নিপা, নিপা আপার কাছ থেকে আমরা আজকে অনুভূতিটুকু জানবো। নিপা আপার তো অনুভূতিটুকু জানা ধন্যবাদ। আর আজকের অনুভূতি, আসলে আমি তো সবসময় বিদেশে থাকি, আমার মেয়েদের সার্টিফিকেট ত্রাণ বিতরণী মিশন বিতরণী এগুলো আসলে আমার সুযোগ হয়ে ওঠে না। আজকে আর ওদের ওরাও চায় আমার হাত থেকে কিছু নিবে, তো আজকে আমার এই সৌভাগ্য হয়েছে ওদেরকে আমার নিজ হাতে ত্রাণ বিতরণী করার। তো আমরা দীর্ঘ সময় ধরে আমরা ত্রাণ বিতরণী করছি, মেশিন সার্টিফিকেট বিতরণী হচ্ছে, আর ইনশাল্লাহ আরও হবে, এই দুই তিন দিন হবে যেহেতু আমার চলে যাবার সময় চলে এসছে। তা আরও কয়েকদিন আমাদের ত্রাণ বিতরণী এরকম পর্যায়ক্রমে চলতে থাকবে। আর আমার অনুভূতি, নিজের হাতে কিছু বিতরণ করার মজাই আলাদা, আর মেয়েগুলো আসলে খুব খুশি হচ্ছে যে আমি যে ওদেরকে কিছু আমার হাত থেকে ওরা নিতে পারছে, এটাই আমার আসলে খুবই ভালো লাগছে, খুবই ভালো অনুভূতি। এবং আমি আসলে ওদের জন্য আমি নিজে দোয়া করি, ওরা যাতে অনেক বড় হয়, ওরা স্বাবলম্বী হয়, এবং আমার তরু ছায়ার মেয়ে হিসেবে যখন সমাজে ওরা প্রতিষ্ঠিত হবে তখন আসলে আমার খুব সার্থকতা হবে, আমি মনে করি আমি সাকসেস তখনই হব। সবাইকে ওগুলা তো কয়েক হাজার অসংখ্য, এগুলো আমরা প্রতি সেশনে আমাদের মেশিন বিতরণী হচ্ছে, তারপর কয়েকশত মেয়েদেরকে আমি বিয়ে দিয়েছি আমাদের এতিম মেয়েগুলা, তারপর আর্থিক সহযোগিতা, তারপর কর্মসংস্থান ওদেরকে তৈরি করে দেয়া, কর্মজীবী করে তোলা। আর এখানে তো শুধু প্রশিক্ষণ না, আমরা অনেক কিছু ওদেরকে শিখিয়ে থাকি, কথা বলা থেকে শুরু করে ইন্টারভিউ দেওয়া থেকে শুরু করে 40-50টা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করি। আমার কথা হচ্ছে ওদেরকে শুধু একটা বিষয় না, মানে তরুছায়া মূলত হচ্ছে মানুষ করার কারখানা, সর্ব বিষয়ে মানুষ একটা মেয়েকে উপযুক্ত সমাজের জন্য উপযুক্ত করে গড়ে তোলা, সুন্দরভাবে ওকে উপস্থাপন করাটাই তরুছায়ার উদ্দেশ্য লক্ষ্য। কারণ একটা মেয়ে শুধু একটা প্রশিক্ষণ নিয়েই সে সাকসেস হতে পারবে না, তাকে কথা বলা জানতে হবে, তাকে অন্যান্য জিনিস মোকাবেলা করা জানতে হবে, স্মার্টনেস একটা বিষয় আছে, তারপর সামাজিক নিয়মকানুন মানতে হবে, স্থান কাল পাত্র ভেদে চলতে হবে, তারপর আবার সাংসারিক হলে অবিবাহিত মেয়েরা বেশি, সংসারটাও মেনটেন করে যাতে সুন্দরভাবে ওর পরিবার নিয়ে চলতে পারে, সেই ধরনেরও প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি। এভাবে অনেক কিছু নারী নির্যাতন নিয়ে একটি আপনারা কি ধরনের কাজ করছেন নারীদেরকে নিয়ে, মানে নারী নির্যাতন প্রতিরোধে
এটা তো সুন্দর প্রশ্ন, ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আসলে এবার বাংলাদেশে আসাই আমার এটা নিয়ে, এই সিপিভাও যেটা আমাদের, নারীর নির্যাতন প্রতিরোধ কমিটি, সেটা আমার বিশাল বড় প্রজেক্ট। এটা বড় আকারে আমি সাড়া পাচ্ছি এবং আমাদের শত শত কেস আমাদের হাতে আছে, এবং আমরা যখন একটা কেস হাতে নেই তখন পুলিশ, রেপ, চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে কমিশনার সবাইকে ইনভলভ করেই নেই, আইনের ভেতরে রেখেই সুন্দরভাবে সমাধান দেওয়ার চেষ্টা করি। আমরা ডিভোর্সের বিরুদ্ধে দুই, আমাদের আমাদের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী উনি বলেছেন সিলেটে বর্তমানে 2300 ডিভোর্স কেস, 2300, যেটা আসলে আশ্চর্যজনক। আমি ওই দিন রিপোর্টটা শুনে, তাও রিপোর্টের রেকর্ডেড, যদি আবার রেকর্ড ছাড়া যান তাহলে মনে হয় 3000-এর উপরে চলে যাবে। এটা দুঃখজনক, কেন এত ডিভোর্স হবে? আমরা মিলনে বিশ্বাসী, বিরহে নাই। তো সমস্যা থাকতেই পারে, সমাধান আছে। আমরা চেষ্টা করি এই বিষয়গুলোতে মেয়েদের সাথে কাউন্সিলিং করে, ছেলেদের সাথে কাউন্সিলিং, যেমন আজ রাতে আমাদের আছে, গতকালকে ছিল, এর আগের দিন। আমি বাংলাদেশে আসার পর থেকে রাত্রে 2টা বাজে শুধু নারী নির্যাতন প্রতিরোধ কমিটির বিচার নালিশ করতে করতে অনেক পরিবারের সমস্যার সমাধান হয়েছে। এবং এটা আমরা সিলেটে হচ্ছে আমাদের এই এলাকাতে আমরা মেইন কমিটিতে আছি, তারপর আমাদের প্রতি ওয়ার্ড ভিত্তিক কমিটি হচ্ছে, সেটা হচ্ছে পুরো সিলেটের 39টা ওয়ার্ড আছে, সেখানে আমাদের কমিটি তৈরি হচ্ছে, তারপর হবে 64টা জেলাতে হবে বাংলাদেশে, তারপর ইন্টারন্যাশনালে আমি নিয়ে যাবো। তো আলহামদুলিল্লাহ আমার যে আশা ইচ্ছা নিয়ে আমি এসেছিলাম বাংলাদেশে, আবার শুরু করে দিয়েছি আমরা কাজ, এবং আমাদের কাজ আস্তে আস্তে আমাদের বড় আকারে ধারণ করবে। তবে আমরা 7-8টা 10-12টা ওয়ার্ডে আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ।